আজকের আলোচনার বিষয় প্রেম ভার্সেস জব তোমার জীবনের সাথে ঘটে যাওয়া কোনো কথা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে আর ভিডিওটিকে করো একটি লাইক প্লিজ শেয়ার দিস ভিডিও আর ফ্রেন্ড আমার কাছে ফার্স্ট অপরচুনিটি জব কারণ জব থাকলে ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে আর ভালোবাসা মানুষটিকেও হারাতে হবে না তবে তোমার কাছে কোনটি আগে কমেন্ট বক্সে অবশ্যই জানাও সো তুমি যাকে ভালোবাসছো অথবা তার সাথে ঘোরাঘুরি করছো নিজের ক্যারিয়ারের কথা না ভেবে তাকে জীবনসঙ্গী করে বলে তাহলে কিন্তু অন্য কেউ সেই সময় পরিশ্রম করছে তাকে জীবনসঙ্গী করে বলে তাই তুমি যদি ভাবো নিজের পায়ে না দাঁড়াতে পারলো সে তোমার জীবনসঙ্গী হবে একদম তোমার ভুল ধারণা না একটা সময় পরে খুব সহজেই তোমার পাশে দিয়ে সরে যাবে সবার আগে প্রথমে নিজের কেরিয়ার করো দেখবে ভালোবাসা মানুষটি ছুটে ছুটে আসবে আর নয়ও তোমার ভালোবাসা মানুষটি ছুটে ছুটে অন্য জায়গায় বিয়ে করে নেবে পুলিশের চাকরি যার ফর্ম ফিল বয়স শুরু হয় আঠারো বছর বয়স থেকে কিন্তু সেই বয়সটা আমরা বুঝে উঠতে পারি না কি করা উচিত এখনকার বেশিরভাগ পড়ুয়ারাই তার ক্লাসমেটের সাথে প্রেম বা ভালোবাসার আড়ালে ডুবে যায় তখন সেই ছেলেটির ভবিষ্যতে কেরিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনাই থাকে না কারণ ওই বয়সটাই সমস্ত কিছু মনে হয় রঙিন দুনিয়া কিন্তু যখন বসতে শেখে তখন দেখে বয়সটা অনেক বেড়ে গেছে আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য নিজেকে প্রেম বা ভালোবাসার জালে যদি তুমি বেশি জড়িয়ে ফেলো নিজের ক্যারিয়ারের উপর জোর না দাও তাহলে তুমি যাকে ভালোবাসো বা যাকে নিয়ে ভাবছো ভবিষ্যতে জীবনসঙ্গী করবে সে কিন্তু থাকবে না দেখবে তোমার সাথে প্রেম বা ভালোবাসা করতে করতে অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে হট করে তোমার নাম্বারটিও ব্ল্যাকলিস্টে পাবে অথবা সিম কার্ডের নাম্বারটিও বন্ধ হবে আর এরকম ঘটনা কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটেছে কিছু পয়েন্ট তোমাদেরকে বলি ছেলেদের থেকে মেয়েদের ম্যাচুরিটি বেশি হয়ে থাকে অ্যাডভান্সও বেশি হয়ে থাকে যদি তুমি তোমার কোনো একই ক্লাসের মেয়েকে ভালোবেসে থাকো দেখবে তুমি যতক্ষণ নিজের পায়ে দাঁড়াচ্ছ ততদিনে তারাটা সন্তান হয়ে যাবে শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব কথা এবার আসা যাক অন্য একটি পয়েন্টে তুমি জীবনে ভালোবাসার মানুষ সত্যিকার তখনই পাবে যখন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে আর যতদিন দাঁড়াতে পারবে না কেউ ভরসাও করতে পারবে না দেখো একটা মেয়ের জীবন একটা ছেলের জীবন থেকে অনেকটা আলাদা একটা মেয়ে চাকরির জন্য ছোটে বা চেষ্টা করে তাকে সমাজে অন্যভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেটা শতকরা হিসাবে দশ শতাংশ আর একটা ছেলের উপর নির্ভর করে একটা পরিবার একটা সংসার বাবার অক্লান্ত পরিশ্রমের থেকে মুক্তি তুমি জীবনে দাঁড়াতে না পারলেও সত্যি বলছি যে তোমার হাতটা ধরে বলেছিল কোনোদিন তোমার হাতটা ছাড়বে না যে কোনো পরিস্থিতিতেই প্রথম হাতটা সেই তোমার ছেড়ে চলে যাবে তাই তোমাদেরকে বলবো যে সময়টা নষ্ট করছো সেই সময়টা নিজের কেরিয়ারের উপর পিছনে কাজে লাগাও নিজের ভবিষ্যতের জন্য কাজে লাগাও দেখবে সেই সময় যে মেয়েটি তোমার জীবনে আসবে সেই মেয়েটি তোমাকে কোনো সময় ছাড়বে না শুধু তাই নয় খুব অল্প বয়সেই তোমার পরিবার পাশে দাঁড়াতে পারবে তোমার মা বাবাকে অক্লান্ত পরিশ্রম হাততে বাড়াতে পারবে একজন মা বাবা তার সন্তানকে অনেক কষ্ট করে বড় কর সে যেমন করেই বড় করুক যতটা পেরেছে তোমার জন্য ততটা করেছে তবে সন্তান হয়ে উচিত তাদের পাশে থাকা তাদেরকে ভালো রাখা দেখো এর ভিতরে কিছু ব্যতিক্রম আছে অনেক মেয়েরাই আছে সমস্ত পরিস্থিতিতে শেষ পর্যন্ত তার ভালোবাসা মানুষ থাকে তাকে মনোবল যোগায় এবং তার ভালোবাসা মানুষটিকে সাপোর্ট করে বিশ্বাস যোগায় যাতে সে ভালো জায়গায় পৌঁছাতে পারে তবে এরকম মেয়ের সংখ্যা কিন্তু খুবই কম তাই শেষে তোমাদেরকে একটা কথাই বলবো আগে নিজের কেরিয়ারের উপর জোর দাও নিজেকে প্রতিষ্ঠিত করো কারণ যে কোনো মানুষটাকে তুমি ভালোবাসছো বা যাকে জীবনসঙ্গী করে ভাবছো তাকে ভালো রাখার দায়িত্বও তোমার আর তাকে ভালো রাখার জন্য নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার দরকার রয়েছে কমেন্ট বক্সে তোমার সাথে ঘটে যাওয়া কোনো একটি কথা শেয়ার করতে পারো এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো ফ্রেন্ডদেরকে শেয়ার করো জয় হিন্দ বন্দে মাতারাম